জলের তোড়ে ভেসে গিয়েছে অস্থায়ী কাঠের সাঁকো, তাই জীবনের ঝুঁকি নিয়ে নিত্য পারাপার হাজার হাজার মানুষের। শয়ে শয়ে মানুষ চেপে পড়ছে নৌকায়, নামমাত্র বালাই নেই নিরাপত্তার। দামোদরের উপর দীর্ঘদিন ধরে স্থায়ী সেতুর দাবি গ্রামবাসীদের। নদের এক প্রান্তে বাঁকুড়া, অন্য প্রান্তে পশ্চিম বর্ধমান। উত্তর বাঁকুড়ার শালতোড়া ব্লকের বেশিরভাগ মানুষেরই রুজি রোজগারের অন্যতম ভরসা আসানসোল। এলাকায় উৎপাদিত শাক সবজি ফুল ফল দুধ মাছের বেশিরভাগটাই রফতানি হয় আসানসোলে, আর সেখানে যাবার একমাত্র ভরসা ঈশ্বরদার অস্থায়ী কাঠের সেতু। প্রায় 8 থেকে 10 হাজার মানুষের নিত্য যাতায়াত, কয়েকশো শ্রমিক যাতায়াত করেন বিভিন্ন শিল্প কলকারখানায়। বছরে 8-10টা মাস কাঠের সেতু ভরসা হলেও নরক যন্ত্রণায় পরিণত হয় বর্ষার এই 2টি মাস। তখন দামোদর পারাপারের একমাত্র ভরসা হয় নৌকা। বর্ষার কারণে জলের তোড়ে ঈশ্বরদার কাঠের সেতু ভেঙে সমস্যা এবার আরও প্রবল। আদ্যিকালের নৌকায় কোনো নিরাপত্তা ছাড়াই গাদাগাদি করে চলছে ঝুঁকির পারাপার। যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। যদিও এক্ষেত্রে মানুষের সচেতনতার অভাবকেই দায়ী করেছেন শালতোড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি। মানে জীবনের ঝুঁকি নিয়ে দেখতে পাচ্ছেন নৌকায় কি ভিড়, প্রচন্ড ভিড়, এত ভিড় যে মানে প্রত্যেক দিন হার্টবিটটা বেড়ে যায় নৌকায় আসার সময় বা যাওয়ার সময় হার্টবিটটা বেড়ে যায়, এত লোড নৌকায়। নৌকোর সংখ্যাও কম, আমাদের যে কাঁচা সবজিটা থাকে আমরা যদি ঘুরে যাই, বাইক নিয়ে ঘুরে যাই রানিং এজ ব্রিজ হয়ে, তাহলে আমাদের 50 থেকে 60 কিলোমিটার রাস্তা। এখানে ধরতে পারেন যে 50 থেকে 60টা গ্রামের জীবন জীবিকা কি গোটাটাই ওই পারে গোটাটাই। বর্ধমানে গিয়ে আপনারা কাজ করেন? কাজ সবজিটা বিক্রি করি আমাদের এখানে বাঁকুড়াতে, এই শালতোড়া ব্লকে আমাদের সবজি সবজি বিক্রি হয় না বলতে গেলে, কারণ গোটাটাই তো চাষ। আমাদের এই ব্রিজটাই যদি হয় না, তাহলে আমরা জানবো যে এইটা একটা আমাদের শিল্প হয়েছে। এই শিল্পের জন্য আমাদের এই শিল্পটাই যদি হয়, তাহলে আমাদের পুরো শালতোড়া ব্লকটা বেঁচে যাবে। হ্যাঁ, লোকের সঙ্গে এত লোক যাতায়াত করে? হ্যাঁ, যাতায়াত করে। হ্যাঁ, প্রশাসন কি জানে এই ব্যাপার? হ্যাঁ, সব জানে। হ্যাঁ, সব জানে, আমরা টেন্ডার হয় সবই। এই যে নৌকো দিয়ে প্রতিদিন এত লোক যাতায়াত করে, এটা তো আতঙ্কের মধ্যে যাতায়াত করে, কি করবো মানুষ, কি করবো, উপায় তো নাই। ওভারলোড দেখাচ্ছি, লোকের সব থানাতে সব ব্যবস্থা আছে। আচ্ছা, আপনারা যে নৌকোগুলো চালাচ্ছেন, নৌকো কি কোনো ট্রেনিং ট্রেনিং দিয়েছিল আপনাদেরকে? না, ট্রেনিং দেয়নি, সব তো ট্রেনিং প্রাপ্ত। সরকারি কোনো ট্রেনিং আপনারা নেন? যদি কোনো ইনসিডেন্ট হয় তখন কি হবে? তখন আমাদের টিউব আছে, টিউব নৌকা খারাপ থাকে। কতগুলো টিউব আছে? 5-6টা টিউব আছে। এক একটা নৌকাতে 150 থেকে 200 জন যায়, তাহলে 3-4টে 10টা 12টা টিউবে কি হবে? যদি কেউ পড়ে যায় তবে, পড়ে না কেউ স্বাভাবিক হচ্ছে। জল ডিভিসি যখন তখন ছেড়ে দেয় না জানিয়ে, সেটাও বলা হয়েছে যেন আমাদের জানিয়ে জল ছাড়া হয়। তবে আমরা খুব সাবধানে রয়েছি, আমাদের বি কেয়ারফুল রয়েছে, প্রশাসন পুরো অ্যালার্ট রয়েছে। সেই জায়গায় আমরা টেনারও আছি, তারা রয়েছে পাশে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সাবধান বসতেই চলে। কোথাও ভুটভুটিতে তার থেকেও কিন্তু অত্যাধিক পরিমাণে যাওয়া হচ্ছে, এবং কোনো লাইফ জ্যাকেট কিন্তু কোনো দেখা যাচ্ছে না। এই বিষয়গুলো মানুষকে সচেতন হতে হবে, তাদের নিজেকে সচেতন হতে হবে যে আমি কেন চাপবো, এর বেশি চাপা যাবে না, এর লোড নেওয়া যাবে না। জোরপূর্বক যদি চেপে দেয় কি করার আছে বলুন তো? এটা শুধু এখানে তো অনেক জায়গায় এটা করছে।